আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। আজ আমি আপনাদের জন্য তৈরি করে নিয়েছি ইফতারের সময় আমরা যেভাবে একটা হেলদি ড্রিঙ্কস বা স্মুদি পান করতে পারি, তো আজ আমি সেই রেসিপিটা নিয়েই চলে এসেছি। তো এখানে আমাদের উপাদান লাগবে হচ্ছে, আপনি নিয়েছি আজকে চিয়া সিড। আপনারা এখানে তোকমা নিতে পারেন, সাবুদানা নিতে পারেন, আপনাদের ইচ্ছা কোনটা নিতে চান। আমি এখানে যে ফ্রুটসগুলো নিয়েছি, খেজুর, বেদানা, আঙ্গুর, আপেল, কাঠবাদাম, কিশমিশ, সাথে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ দই, যেটাকে আমি আলাদা কাপে ফেটে নিয়েছি। তো এখন তো চিয়া সিডস এবং দইটা মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে এটাকে ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার পরে দেখবেন এটা একদম দুটো মিশে গিয়েছে। তখন আপনি যেই ফ্রুটসগুলো আপনার রয়েছে সেগুলোকে আপনি মিশিয়ে দিতে পারেন। তো এইভাবে করেই আপনার ইফতারে খুব ঝটপট করে একটা হেলদি স্মুদি বা ড্রিঙ্কস করে নিতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছেই রোজা রেখে ইফতারি হিসেবে এটাকে ভালো লাগবে। সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।